I cannot say exactly. হ্যাঁ গো বাবু, একদম বাজে কথা। এরা সিপিএম করতো, বিজেপিতে কিছুদিন আসবো আসবো করছিল, বিজেপির লোকদের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু অফিসিয়ালি আসেনি। এরা তৃণমূলের দুষ্কৃতি, এরা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি, এবং এটা প্রকৃতপক্ষে তৃণমূলই করে। যেটা বলছি যে 2019 সালে নাকি বিজেপির কাজ না না, আমাদের আমি তো এই জেলার সভাপতি, আমার কাছে কোনোদিন এরা ফ্ল্যাগ নেয়নি, আমার দলের হয়ে কোনোদিন কাজ করিনি। জেলার সভাপতি হিসেবে যখন আমি বলছি চিনি না, আমাদের দলে কোনোদিন কাজ করিনি, কোনো প্রমাণ প্রুফ নেই, আর তৃণমূলের হয়ে কাজ করেছে সে প্রমাণ আমরা দিতে পারব। যেহেতু বলছে রাজ্য সভাপতি, যে জেলা রাজ্য সভাপতি, উনি বলছেন যে বিজেপি 2019 সালে নাকি লোকসভায় লড়েছেন, কি বলবেন বিষয়ে? 2019 সালে লোকসভায় লড়েছেন? হ্যাঁ, মানে ভোট করেছেন আর কি? না না না, করিনি। আমি এই জেলার সভাপতি, আমি কোনোদিন ওকে দেখিনি, কোনোদিন কোনো কাজে থাকিনি, এবং স্থানীয় লিডাররাও আমাকে কোনোদিন বলিনি যে এরা কাজ করেছে। এরা তৃণমূলের হয়ে কাজ করে। আরে এটা তো প্রকৃত অর্থে শেখ শাহজাহানের ডানাত, তার নাম জিয়া। জিয়ার এক নম্বর লোক হচ্ছে ডানাত হচ্ছে তপন ওরফে নিহার। এই নিহার তো এখানে ছিল, এবং এখানে ছিল হচ্ছে কেদার। এরা তো থেকেই গণ্ডগোলটা করেছে, তো তারা অ্যারেস্ট হয়েছে। জেলা সভাপতি এখন বিজেপি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, তাকে তাড়া করে বেড়াচ্ছে, তাই উনি সব যা কিছু সব বিজেপি দেখেন। ওনার তো নিজের কেন্দ্র গিয়েছে, এবং বনগাঁ লোকসভা হাতছাড়া হয়েছে, ওদিকে ভাটপাড়াও চলে গেছে, আমাদের অর্জুন সিং ওখানে দখল করে নিয়েছে ব্যারাকপুর। ফলে উনি এখন পশ্চিম উত্তর চব্বিশ পরগনা দুটো লোকসভা আসন যাওয়াতে ওনার এখন মাথা ঠিক নেই, উনি একটু উল্টোপাল্টা বকেন, সেই জন্যই বলছেন দুদিন পরে উনি হয়তো বিজেপিতে আসার জন্য এসব কথা বলছে। ওই ওই ফসা আমার দাদা বা বৌদি সংসারে ওই ফসা, ও অসুস্থ, ও যেন সুস্থভাবে ফিরে আসে, আমরা এটা কামনা করছি, বা দর্শকরা এইভাবে ফিরি যেন দেয় সুস্থভাবে। আর ওরা ছাড়া, ওই ছেলে ছাড়া এরা কীভাবে থাকবে, কীভাবে বাঁচবে? ছেলে একমাত্র তার ভরসা, তার ইনকামের উপরে বাবা মা নির্ভর, বা নিজের সন্তান হারিয়ে গেলে এদেরকে বাঁচিয়ে রাখা খুব সম্ভব অসম্ভব ব্যাপার। তারা যেন সুস্থভাবে ফিরিয়ে দেয়। আর আমরা চাই যে যা ক্ষতি হয়েছে সেটা অন্তত তাদের গরিব মানুষ তাদেরকে যেন ক্ষতিটা পূরণ দেয়, ক্ষতিপূরণ যেন দেয়। আর বলতে চাই দেশে যে অবস্থা হচ্ছে তাদেরকে অন্তত অল্প শাস্তি দিক, মানুষ বিশ্বাস করে সাহস করে রাস্তায় বেরোতে পারে, যেন যেন তারা ভয় না পায়, তারা যদি শাস্তি দেয় তবু মানুষ দর্শকরা বাইরে বেরোতে পারবে বা চলতে পারবে। সরকার থেকে যদি সাহায্য করে আপনাকে নেবেন, সাহায্য করে দেবে। তারা গরিব মানুষ, তারা নিশ্চয়ই নিতে চাইবে, তারা এই কোথায় পাবে? তারা এই একটাই ছেলের উপরে নির্ভর করে বেঁচে আছে, তার ক্ষতি হলে তারা এরাও মরে যেতে পারে। তার সন্তান দরকার আগে, তারপরে তার ক্ষতিপূরণ, সন্তান চলে আসলে তার ক্ষতি দিয়ে সবটাই ঠিক আছে। আপনার নাম? আমার নাম মলিনা গুড়িয়া।